নমস্কার দর্শকবৃন্দ, আরও একটি অতিরিক্ত ছুটি ঘোষিত হলো এই মার্চ মাসে এবং গত 4/3/2024 তারিখে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে সেটা জানিয়ে দেওয়া হলো। আমরা সেই বিজ্ঞপ্তিটি নিয়ে আজকের এই ভিডিও। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি, যেটি 4/3/2024 তারিখে জারি করা হয়েছে এবং নম্বর হলো 26849। এটি দেওয়া হয়েছে সচিব বা সভাপতি মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন, অর্থাৎ বিদ্যালয় অপর বিদ্যালয় পরিদর্শক, তাদের উদ্দেশ্যে। বিষয় হচ্ছে সংসদ অধীনস্থ প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলিতে ছুটির তালিকা। এখানে হচ্ছে সূত্র যেটা বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পত্রাঙ্ক 25639 তারিখ হচ্ছে 31/1/2024। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ উক্ত পত্রাঙ্ক অনুযায়ী আগামী 2024 শিক্ষাবর্ষের প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলিতে ছুটির তালিকা আগামী দিনে বিস্তারিতভাবে প্রকাশিত হবে। অদ্য কেবলমাত্র আগামী মার্চ 2024 তারিখের ছুটির তালিকা নিম্নরূপে দেওয়া হলো। এখন এই যে ছুটির তালিকা আছে, সেটা কিন্তু একটা লিস্ট প্রকাশিত হয়েছিল বা প্রকাশিত হবে আগামী দিনে, এবং প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে প্রত্যেক মাসে এই ছুটির তালিকাটা দিয়ে দেওয়া হয়। এবং এই মার্চ মাসে কিন্তু অতিরিক্ত একটা ছুটি দেওয়া হয়েছে, সেটা আমরা দেখে নিই। এখানে রয়েছে যে প্রথমে যেটা রয়েছে শিবরাত্রি 8/3/2024 তারিখে শুক্রবার, সেখানে কিন্তু ছুটির সংখ্যা 1 ছুটি থাকবে। আর দোলযাত্রা উপলক্ষে 25/3/2024 এবং 26/3/2024 সোম এবং মঙ্গলবার দুটো ছুটি থাকছে। আর গুড ফ্রাইডে হচ্ছে 29/3/2024 শুক্রবার একটা ছুটি থাকছে। এবার যে ছুটিটার কথা বলা হচ্ছিল এখানে, 39তম জেলা ক্রীড়া প্রতিযোগিতা যেটা 9/3/2024 শনিবার, সেখানেও কিন্তু একটা ছুটি থাকছে। অর্থাৎ 39তম জেলা ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে কিন্তু একটা দিন ছুটি থাকছে। এটা কিন্তু লিস্টে ছিল না, এই ছুটিটা কিন্তু মার্চ মাসে নতুন করে দেওয়া হয়েছে যে 9/3/2024 তারিখ এই 39তম জেলা ক্রীড়া প্রতিযোগিতার জন্য ছুটি থাকছে। তারপর নিজের সিগনেচার আছে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, তারপরে সিগনেচার রয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে কিন্তু একটা অতিরিক্ত ছুটির দিন ঘোষিত হলো, সেটা শনিবার, যেটা 39তম ক্রীড়া জেলা ক্রীড়া প্রতিযোগিতার জন্য ছুটি থাকছে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।